বাংলাদেশ ও বন্যা শব্দ দুটি যেন একে অপরের জন্যই তৈরি হয়েছে। গাঙ্গেয় বদ্বীপ এলাকায় অবস্থিত হওয়ায় এদেশে প্রতি বছরই ছোটখাটো বন্যা লেগেই থাকে। সাম্প্রতিক সময়ের আকস্মিক বন্যাকে ঘিরে গোটা দেশবাসী আজ হাহাকার করলেও এর চেয়েও ভয়াবহ বন্যার রেকর্ড আছে বাংলাদেশের ইতিহাসে। তাহলে চলুন আজ জেনে নেওয়া যাক বাংলাদেশের কিছু ভয়াবহ বন্যার ইতিহাস। 1966 সালে বড় ধরনের বন্যা দেখা দিয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশে। এক নাগারে 52 ঘন্টা বৃষ্টিপাতের ফলে সৃষ্টি হওয়া বন্যায় ঢাকা শহর 12 ঘন্টা প্রায় 2 মিটার পানির নিচে নিমজ্জিত ছিল। 66-এর সেই বন্যায় প্রায় 25% ঘরবাড়ি ডুবে যায় এবং 39 জন মানুষ প্রাণ হারায়। তাছাড়া গৃহহীন হয়ে পড়ে প্রায় 12 লক্ষ মানুষ ও মারা যায় 10,000 গবাদি পশু। এরপর 1987 সালের জুলাই মাসে আবারও প্রলয়ঙ্করে বন্যার বিপর্যয়ে পতিত হয় বাংলাদেশ। অতিরিক্ত বৃষ্টির কারণে সূত্রপাত হয়েছিল সেই বন্যার। প্রায় 1 মাস স্থায়ী হওয়া সেই বন্যায় দেশের প্রায় 57,300 বর্গ কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। অর্থাৎ দেশের প্রায় 40% এলাকায় তাণ্ডব চালিয়েছিল 87 সেই বন্যা। বিশেষজ্ঞদের মতে এমন বন্যা 30 থেকে 70 বছরে একবারই ঘটে। তবে 1987-এর রেশ কাটিয়ে উঠতে না উঠতেই পরের বছরই আবারও ভয়াবহ বন্যার কবলে পড়ে বাংলাদেশের আপামর নাগরিক। 1988 সালের আগস্ট মাসের সেই বন্যায় দেশের 82,000 বর্গ কিলোমিটার বা 60% এলাকা পানির নিচে তলিয়ে গিয়েছিল। 1988 সালের সেই বন্যাকে অনেক দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও মারাত্মক বন্যা হিসেবে বিবেচনা করে। 20 দিন ধরে স্থায়ী হওয়া সেই বন্যায় বাংলাদেশের প্রধান 3টি নদীর পানি বিপদসীমার উপরে দিয়ে বইছিল, যার ফলে দেশের প্রায় 30 মিলিয়ন মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি দেশের অর্থনৈতিক কাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। 1988 সালের বন্যার ঠিক 10 বছর পর অর্থাৎ 1998 সালে আরও একবার বাংলার মানুষ ভয়াবহ বন্যার কবলে পড়ে। 1998-এর বন্যাটিকেও বাংলাদেশের ইতিহাসের অন্যতম প্রলয়ঙ্কারী বন্যা হিসেবে দাবি করা হয়। 2 মাসেরও অধিক সময় ধরে সংগঠিত হওয়া এই বন্যায় বাংলাদেশের 1/3 এলাকা ডুবে গিয়েছিল। মূলত অত্যাধিক বৃষ্টিপাতের ফলেই 98-এর বন্যা হানা দিয়েছিল। বিভিন্ন সূত্রসারে জানা যায় যে 1998 সালের ভয়ঙ্কর বন্যার তাণ্ডবে দেশের প্রায় 1100 মানুষের মৃত্যু ঘটে। তাছাড়া কৃষি ও অবকাঠামোগত ক্ষতির পরিমাণও ছিল ব্যাপক। 2007 সালের বন্যায় দেশের প্রায় অর্ধেক অংশই ডুবে গিয়েছিল, সেই সাথে প্রাণ হারিয়েছিল প্রায় 1000 মানুষ। তাছাড়া 2017 সালের বন্যাও ছিল মনে রাখার মতো। ক্ষয়ক্ষতি বিবেচনায় অনেকেই সেই বন্যাকে 1998 সালের ভয়ঙ্কর বন্যার সাথে তুলনা করে। বন্যার পানির স্রোতে সড়ক, বেড়িবাঁধ, মহাসড়ক ও রেললাইনের ব্যাপক ক্ষতি হয়। দেখা দেয় অসংখ্য মানুষের প্রাণের সংশয়। সে বছর বাংলাদেশ ছাড়াও ভারত, ভুটান ও নেপালে বন্যা ছড়িয়ে পড়েছিল। এরপর 2022 সালে আরও একবার বাংলাদেশে বড় আকারের বন্যা হানা দেয়। সিলেট বিভাগের সেই বন্যায় গোটা দেশবাসী কেঁপে উঠেছিল। সবার মুখে কম্পিত হচ্ছিল অল আইস অন সিলেট। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলের কারণে প্লাবিত হয়েছিল সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার সহ উত্তরাঞ্চলের আরও বেশ কয়েকটি জেলা। 2022 সালের সেই ভয়াবহ বন্যা এখনও দেশের মানুষের মনে গেঁথে আছে। আর সবশেষে 2024 সালের আগস্ট মাসের এই বন্যা যেন আবারও দেশবাসীকে মনে করিয়ে দিল যে বন্যার সাথে যুগ যুগ আমাদের যে অনাকাঙ্ক্ষিত বন্ধন তৈরি হয়েছে তা অচিরেই শেষ হবার নয়।